হ্যালো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবারও একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা যে গ্রাম পঞ্চায়েতের নাম সেই সকল নাম কিন্তু দেখতে পারবেন তো এটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে আমি আপনাদের এক করে বিশ্লেষণ করে দিচ্ছি কি করে আবেদন করবেন আবেদনের প্রসেস কী রয়েছে সকল সমস্ত রকম বর্ণনা এক করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অতএব যে সকল বন্ধুরা সেই সকল নোটিশগুলি ডাউনলোড করতে চান ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যাবে সেখানে নোটিশগুলি দাওয়ায় রয়েছে আপনারা খুব সহজে নোটিশগুলি ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারেন তো আমি আপনাদের বলি আজকের যে আবেদনটি রয়েছে এই যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র যেমন গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করা হয়ে থাকে বা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এ নিয়ে আমি আপনাদের খুব তাড়াতাড়ি একটি আপডেট দিয়ে দিব যে কত তারিখে এই বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগের প্রসিডিওর বা কত তারিখে এই আবেদনটি শুরু হবে সে নিয়ে আমি একটি সেপারেট ভিডিও বানাবো তবে যাই হোক যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিতে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে উঠে এসেছে তো সেই সম্পর্কে আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি তো চলো আমি আপনাদের সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি তবে এখানে অফলাইনের মাধ্যমে আপনার আবেদন করে নিতে পারবেন দেখুন ইতিমধ্যে আমি কিন্তু সেই সকল যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্ট বা গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে কিন্তু সেই লিস্টটি ডাউনলোড করে ফেলেছি আপনারা কি করবেন সবার প্রথমে এই নোটিশটিকে ডাউনলোড করে নেবেন যার শেষের দিকে আপনারা এই সকল গ্রাম পঞ্চায়েতের নাম এক এক করে দেখে নিতে পারবেন তবে যাই হোক এখানে অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে দেখুন এখানে প্রচুর যে গ্রাম পঞ্চায়েতের নাম সেই সকল রয়েছে তবে এখানে একটি নোটিশ নয় আজকের ডেটে এখানে টোটাল কিন্তু তিন থেকে চারটি ডিস্ট্রিক্টের মানে তিন থেকে চারটি ডিস্ট্রিক্টের নতুন নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধু ভাববেন না যে একটি জেলা এটি কিন্তু পশ্চিমবঙ্গের দুই তিনটি যে জেলা রয়েছে প্রায় দুই তিনটি জেলা আপাতত আজকেই প্রকাশিত হয়েছে আপনারা কিন্তু চাইলে খুব তাড়াতাড়ি আবেদন করে নিতে পারেন ঠিক আছে তো যাই হোক এই যে রিক্রুটমেন্টটি রয়েছে এটি মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আপনারা আবেদন করে নিতে পারবেন যেখানে প্রত্যেকটি যে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আমি আপনাদের এই ভিডিওটির সঙ্গে বা এই ভিডিওটিতে আমি আপনাদের তিন চার রকমের যে ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এক এক করে শর্ট নোটিফিকেশনগুলি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন কোন জেলায় এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে দেখুন এখানে বলা রয়েছে যে আবেদন করবার জন্য আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে বা কী কী ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ সবার প্রথমে দেখতে পাবেন অ্যাডমিট কার্ড যে এডমিট কার্ডের আপনাদের বাড়িতে এডমিট কার্ড পাঠানো হবে সেই হিসাবে আপনাদের কিন্তু কালার পাসপোর্ট মাপের ছবি দিতে বলা হয়েছে পাঁচ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখায় খাম তো যে খামটিতে ভরে আপনারা জমা করুন সেই খামটিতে অবশ্যই আরেকটি অতিরিক্ত খাম দেওয়ার পর সেখানে পাঁচ টাকার একটি ডাক টিকিট লাগাতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক সমতল পরীক্ষার মার্শিট দিতে হবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড যেহেতু যেই যে গ্রাম পঞ্চায়েতে নিয়ে একটি করতে চলেছে সেই গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দা হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন এরপরে দেখতে পাবেন টি কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা এখানে অবশ্যই অ্যাটাচ করে দিতে পারেন তো এই কয়েকটি ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন অযোধ্যা ডকুমেন্টস আপনারা কিন্তু অ্যাটাচ করবেন না তো বন্ধুরা এটা হচ্ছে সেই অফলাইনের ফর্মেট যেখানে আপনারা দেখতে পারবেন যিনি আবেদন করছেন তার পুরো নাম বসাবেন আপনার যদি স্বামী থাকে সেক্ষেত্রে স্বামীর নাম বা পিতার নাম বসাবেন ঠিক আছে এরপরে আপনাদের গ্রাম থানা মোবাইল নম্বর পোস্ট অফিস জেলা এই সকাল আপনাদের বসিয়ে দিতে হবে বিবাহিত নাকি বিবাহ অবিবাহিত সেটা আপনারা বসাবেন দূরত্ব আপনাদের গ্রাম পঞ্চায়েতের থেকে যে হা হাটা পথ দূরত্ব সেটি কত কিলোমিটার সেটা বসাতে হবে এর সঙ্গে দেখতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নাম্বার ভোটার লিস্ট অনুসারে আপনাদের এই সকল অংশ নম্বর আপনাদের বসিয়ে দিতে হবে তো এই সকল জাস্ট আপনারা কিন্তু ছোট্ট একটু ফর্ম অ্যাটাচ করে দেবেন আর এখানে দেখতে হলে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটিতে শুধুমাত্র মাধ্যমিক পাশের যে ঘর সেই ঘরটি বসাতে পারবেন মানে এমপি দেখি পরীক্ষার নাম আপনারা বসাতে পারেন যেখানে বোর্ড বলা হয়েছে ডাবলিউ বিবি বোর্ড শর্টকাটে বসিয়ে দিতে পারেন পরীক্ষার বসার বছর কত সালে পাস করেছেন সেটা বসাতে বলা হয়েছে মোর্ড নাম্বার কত ছিল প্রাপ্ত নম্বর কত পেয়েছেন এরপরে কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন এই সকল কিন্তু আপনারা ফিল করে দিতে হবে তো সবার প্রথমে কি বল দেখবেন সবার প্রথমে আমি আপনাদের যেটা বলেছিলাম যে আগ্রহী প্রার্থীকে থেকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের যে বাসিন্দা সেটা কিন্তু হতে হবে মানে যে গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হচ্ছে সেই গ্রামের স্থানীয় বাসিন্দা হতে হবে সঙ্গে ইপিক বা রেশন কার্ডের নাম্বার আপনাদের থাকতে বলা হয়েছে ভোটার কার্ড নইলে রেশন কার্ড আপনাদের থাকা বাধ্যতামূলক এর সঙ্গে এক এক দু হাজার তেইশ উনিশ তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে বলা হয়েছে তবশীলি জাতি উপজাতি মানে এসএসটি হয়ে থাকলে বাইশ থেকে চল্লিশের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হল যে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে মানে মাধ্যমিক পাস কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে তাহলে আবেদনটি করে নিতে পারেন এখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পাসের উত্তীর্ণ হিসাবে আপনাদের বিবেচিত করা হবে যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা দেবেন তাদের কিন্তু সেই যে উচ্চতর যোগ্যতা সেটা কিন্তু এখানে বিবেচিত করা হবে না সেক্ষেত্রে মাধ্যমিকের যে মারছে সেটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে পোস্ট রয়েছে এই পোস্টটির জন্য তবে দেখুন এই যে পোস্ট রয়েছে এই পোস্টটি কোন জেলার জন্য প্রকাশিত হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিই এখানে দেখতে পারবেন চন্দননগর মহকুমা যেটা কিন্তু হুগলি জেলায় প্রকাশিত হয়েছে দেখুন এখানে বলা রয়েছে যে হুগলি জেলা থেকে প্রকাশিত হয়েছে যেটা কিন্তু মহকুমা শাসকের কার্যালয়ের পক্ষ থেকে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে যেটা হুগলি জেলা থেকে শুধুমাত্র হুগলি জেলা নয় পশ্চিমবঙ্গের তিন থেকে চারটি যে তিন থেকে চারটি নতুন নতুন নোটিশ কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে আমি সেই সকল নোটিশ শর্টকাটে দেখিয়ে দিচ্ছি দেখুন সেম রিক্রুটমেন্টের নোটিশ যেটা কিন্তু পুরুলিয়া জেলায়ও প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন একদম নিচে চলে আসবেন এখানে আপনারা দেখতে পারবেন তেরো তিন দু হাজার তেইশ তারিখে প্রকাশিত হয়েছে মানে আজকেই আর আবেদনটি চলবে সাতাশ তিন দু হাজার তেইশ তারিখ পর্যন্ত এবার যদি আপনাকে ফাইলটি দেখতে চান এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু যে ক্রাইটেরিয়া রয়েছে কোন কোন ব্লকে নিয়োগটি করতে চলেছে কোন কোন গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সকল সমস্ত রকম দেখতে পাবেন এবার অ্যাপ্লিকেশন ফর্মটি যদি ডাউনলোড করতে চান এই যে নিচের লিঙ্কটি রয়েছে এখানে জাস্ট আপনাদের ক্লিক করে দিলেই সেই যে রিক্রুটমেন্টের নোটিশ রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এভাবে করে আরও কয়েক একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই সকল রিক্রুটমেন্ট আপাতত আপনারা দেখতে পারবেন অতএব যারা এই সকল ক্যান্ডিডেট রয়েছেন মানে মহিলা প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই সকল পোস্টের জন্য খুব তাড়াতাড়ি আবেদনটি করে ফেলবেন তো এ ছিল আজকের এই ভিডিও ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ